আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেশমিস কুকিং। আরও একটা ছোটো ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আর এটা ছিল একটা পাউন্ড কেকের ভিডিও। তো পাউন্ড কেকের জন্য প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে দুটো ডিম নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে, আর এই ডিমের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে সুন্দর মতো বিট করে নিচ্ছি। আর পুরো ডিটেলস রেসিপিটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বিকেলে টি টাইমের যে কেকটা আর কি, নর্মালি আমরা যেটা খুবই পছন্দ করি সেটা আর কি এই কেকটা, পাউন্ড কেক। সো খুবই শর্ট ওয়েতে কীভাবে বানানো যায় সেই ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটার ইউজ করতে পারবেন, বাট আমি যেহেতু খুব কম সময়ের মধ্যে দেখাতে চাচ্ছি, সো এখানে হচ্ছে জাস্ট হ্যান্ড উইক্স দিয়ে আমরা চিনিটা গলা পর্যন্ত সুন্দর মতো বিট করব। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা হাফ কাপের মতো তেল দিয়ে দিব সেই ডিমের, ডিম আর হচ্ছে চিনির মিশ্রণের মধ্যে। তেল দিয়ে আবার সুন্দর মতো বিট করতে থাকবো। আর এরপরে হচ্ছে যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভার হবে, সো হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স আমি এর মধ্যে দিয়ে আবার সেই ডিমটা বিট করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করব। আর এখানে ফোম করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এইটা হচ্ছে একটা পাউন্ড কেক আর কি, মানে ময়েস্ট কেক, সো এখানে ডিমের ফোমটা করার কোনো দরকার নেই। এরপর একটা আমি চালি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 2/3 কাপ ময়দা দিয়ে নিয়েছি, 2/3 কাপ ময়দা, আর হচ্ছে 1/2 চা চামচ বেকিং পাউডার, আর সামান্য একটু লবণ দিয়ে দেবেন টেস্টটা ভালো হওয়ার জন্য। যেহেতু মিষ্টি জাতীয় খাবারে যদি হালকা একটু লবণ দেওয়া যায় তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো এই তো আমার ব্যাটারটা এখন রেডি, আর ওদিকে আমি ওভেনটা প্রি হিট করতে দিয়েছি 10 মিনিটসের জন্য, আর 10 মিনিটসের মধ্যে এটা মানে মোটামুটি রেডি হয়ে যায় আর কি ব্যাটারটা। সো এরপরে আমি ছোটো একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি, ওখানে একটু তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, দেন আমি এটা সুন্দর মতো ব্যাটারটা আমি মোল্ডে বিছিয়ে দিচ্ছি। এরপরে আমি একটা সাসলেক কাঠিগুলো আছে সেগুলো দিয়ে আমি সুন্দর মতো, যাতে বিষয়ে কোনো লাম্পস না থাকে এবং কেকটা যাতে সুন্দর মতোই হয়, এরপরে আমি হচ্ছে ট্যাপ করে আমি ওভেনে বেক করতে দিয়ে দিয়েছি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 40 মিনিট অর 45 মিনিটসের জন্য আমি এটা বেক করতে দিয়েছি। পাউন্ড কেকে আমাদের হচ্ছে টেম্পারেচারটা সময়টা বেশি লাগে, আর টেম্পারেচারটা মূলত আমি যেটা হচ্ছে ই কেক আই স্পঞ্জ কেক সেটার জন্য আমি দেই হচ্ছে 160 ডিগ্রি, আর এটা 180 ডিগ্রিতে দিয়ে দিয়েছি। এই তো অলমোস্ট আমার কেকটা রেডি। এরপরে হচ্ছে এই তো হয়ে গেছে আমার কেক খুব সুন্দর মতো। যে সুন্দর মতো কেক হয়েছে এটা কীভাবে বুঝবেন? কেক হওয়ার পরে জাস্ট একটা কাঠি দিয়ে চেক করবেন, যদি কাঠিটা ক্লিন আসে তার মানে আপনার কেকটা হয়ে গেছে। তো কেকটা যেহেতু আমি একজন নিয়ে যাবো এই জন্য আপনাদেরকে মানে কেটে দেখাতে পারলাম না আর কি। সো এই তো র্যাপিং ট্যাপিং করে আমি নিয়ে যাচ্ছি আর কি। তো কেমন লাগলো এই ছোটো ভিডিওটা আজকে? সো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, আজকে অনেক দিন পরে একটা ভিডিও দেখলাম মানে দিলাম আর কি। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।